নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ক্রিকেটীয় সফর শুরু হতে যাচ্ছে আগামী 25 সেপ্টেম্বর থেকে। সংযুক্ত আরব আমিরাতে 2 ম্যাচের T20 সিরিজ খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য ঘোষিত হওয়া বিশ্বকাপের মূল দল এবং স্ট্যান্ড বাইয়ে থাকা ক্রিকেটাররাই থাকবেন এই টুর্নামেন্টে। যদিও অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়, কারণ সাকিব এখন ব্যস্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ CPL নিয়ে। তবে ত্রিদেশীয় সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে এসে সরাসরি দলে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিব আল হাসানের। বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় রাত 8টায়, ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এবারে এক নজরে দেখে নেব বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার প্রথম টি-20 ম্যাচের দুই দলের প্লেয়িং একাদশ। শুরুতেই দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য প্লেয়িং একাদশ। 1 নম্বরে রয়েছেন লিটন কুমার দাস, 2 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 3 নম্বরে নাজমুল হোসেন শান্ত, 4 নম্বরে আফিফ হোসেন ধ্রুব, 5 নম্বরে ইয়াসির আলী রাব্বি, 6 নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত, 7 নম্বরে সাব্বির রহমান, 8 নম্বরে অধিনায়ক হিসেবে রয়েছেন নুরুল হাসান সোহান, 9 নম্বরে মোহাম্মদ সাইফউদ্দিন, 10 নম্বরে তাসকিন আহমেদ, 11 নম্বরে রয়েছেন হাসান মাহমুদ। এবারে দেখে নেব সংযুক্ত আরব আমিরাতের সম্ভাব্য প্লেয়িং একাদশ। 1 নম্বরে রয়েছেন মোহাম্মদ ওয়াসিম, 2 নম্বরে চিরাগ সুরি, 3 নম্বরে ভ্রিটিয়া আরভিন্ট, 4 নম্বরে চুন্দন গাপাল রিজওয়ান, 5 নম্বরে আরিয়ান লাকরা, 6 নম্বরে বাসিল হামিদ, 7 নম্বরে জাওয়ার ফরিদ, 8 নম্বরে কাশিফ দাউদ, 9 নম্বরে জুনায়েদ সিদ্দিক, 10 নম্বরে সুলতান আহমেদ, 11 নম্বরে রয়েছেন কার্তিক মায়াপ্পান। ক্রিকেটের সবশেষ আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।